আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি লাগবে এই ব্যাপারটা নিয়ে। মূলত আপনার কাছে তিনটা জিনিস লাগবে, বাট ওই তিনটা জিনিসে যাওয়ার আগে আমি একটু আপনাদের ধারণা দিতে চাই। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে একটু থিওরিটিক্যাল কথাবার্তা বেশি বলতেছি, তার কারণ আপনারা বেশিরভাগই নতুন অনলাইনে আয় করার দুনিয়াটায়, এবং যেহেতু আপনারা নতুন আপনাদের অনেক বেসিক এখনও ক্লিয়ার না বলে আমি ধরে নিচ্ছি। অনেকের অবশ্যই ক্লিয়ার, বাট অনেকের ক্লিয়ার না, যেই কারণে আমি এগুলো একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। কারণ একবার যখন আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, আগামী 10-15-20 বছরের মধ্যে আপনি নিজেকে খুব ভালো একজন এস্টাবলিশড অনলাইন প্রেজেন্টার হিসেবে দাঁড় করায় ফেলতে পারবেন। বাট তার জন্য বেসিক ক্লিয়ার থাকাটা জরুরি। ফ্রিল্যান্সিং করতে কী কী লাগে এই প্রশ্নটার না, এই প্রশ্নটা আসলে একটা ভুল প্রশ্ন। কেন ভুল প্রশ্ন এটা আপনাকে আমি একটু জিজ্ঞেস করি, আপনি হয়তো বলতে পারবেন এটা কেন ভুল প্রশ্ন। কারণ আপনি অলরেডি বুঝে গেছেন প্রথম এবং সেকেন্ড ভিডিও থেকে যে ফ্রিল্যান্সিং আসলে কোনো কাজ না, এটা একটা কাজ করার পদ্ধতি। সো ফ্রিল্যান্সিং করতে কী লাগে এই প্রশ্নের কোনো উত্তর নাই। আমি ধরেন আপনাকে জিজ্ঞেস করছি যে চাকরি করতে কী লাগে বলেন তো, আপনি নিশ্চয়ই বলতে পারবেন না আমাকে যে চাকরি করতে কী লাগে। কারণ পিওনের চাকরি করতে এক ধরনের জিনিসপত্র লাগবে, এক ধরনের স্কিল সেট লাগবে, আবার ডাক্তার হইতে গেলে আরেক ধরনের স্কিল সেট লাগবে, আবার যদি আপনি মিলিটারি হইতে যান তাহলে আরেক ধরনের স্কিল সেট লাগবে, পাইলট হইতে গেলে আরেক ধরনের স্কিল সেট লাগবে। সো এটা বলে দেওয়া সম্ভব না যে চাকরি করতে এই লাগে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা চাকরির স্টাইল আলাদা, প্রত্যেকটা চাকরির রিকোয়ারমেন্ট আলাদা, প্রত্যেকটা চাকরির জন্য যে স্কিল লাগবে সেই স্কিলের ধরন আলাদা। একইভাবে ফ্রিল্যান্সিং করতে কী লাগে এই প্রশ্নের কোনো উত্তর হয় না, কারণ ফ্রিল্যান্সিং তো আর আসলে আপনি করবেন না, আপনি বিভিন্ন কাজ করবেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আপনি মান্থলি কন্ট্রাক্টে না, যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন কাজ করতেছেন। সো যে কাজগুলো আপনি করবেন ওই কাজগুলো কীরকম ওইটার উপর ডিপেন্ড করে আপনার বিভিন্ন জিনিসপত্র লাগবে। যেমন ধরেন আপনার কাজটা যদি হয় অ্যানিমেশন, তাহলে আপনার খুব ভালো একটা কম্পিউটার লাগবে যাতে আপনি খুব সহজেই রেন্ডার করতে পারেন। আপনার কাজ যদি হয় গেম বানানো, সেই ক্ষেত্রে আপনার একটা কম্পিউটারে হবে না, আপনার 4-5টা কম্পিউটারের একটা সেট আপ লাগবে। আপনার কাজ যদি হয় আর্টিকেল লেখা, তাহলে আপনার কিছুই লাগবে না, আপনি হয়তো একটা ট্যাবেই করে ফেলতে পারবেন সব কিছু, তাই না? সো কাজের ধরনের উপর ডিপেন্ড করে আপনার আসলে কী লাগবে। বাট আমরা যদি তারপরে একটু ফাইনাল করার চেষ্টা করি যে আসলে কী লাগে ফ্রিল্যান্সিং করার জন্য, মূলত তিনটা জিনিস লাগবে আপনার, একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। অনেকে বলতে পারে যে না, আমি তো অমুক ভাইকে চিনি যে মোবাইল দিয়ে এই করছে ওই করছে, যায় না। আমরা এমন মানুষকে চিনি যার হাত নাই কিন্তু এভারেস্টে উঠছে, বা পা নাই কিন্তু এভারেস্টে উঠছে, বাট ওগুলো এক্সেপশন, ওগুলো নর্মাল কেস না। আপনার একটা ল্যাপটপ বা একটা পিসি লাগবেই, ঠিক আছে? সো আপনি যদি কোনো কিছুতে ইনভেস্ট করার প্ল্যান করে থাকেন, সেটা হবে প্রথম ইনভেস্টমেন্ট আপনার, যেটা সেটা হবে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ। ভালো ব্যাপার হইল কোনো আহামরি জিনিস লাগবে না, সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড হইলে হবে, যে কোনো ল্যাপটপ বা যে কোনো কম্পিউটার হইলেই হবে। কোনো পাওয়ার থাকা লাগবে, খুব হাই কনফিগারেশনের হইতে হবে, এগুলো হওয়া জরুরি না। ম্যাক হোক, উইন্ডোজ হোক, পুরান হোক, নতুন হোক, সেকেন্ড হ্যান্ড হোক, থার্ড হ্যান্ড হোক, যে কোনোটা হইলেই হবে, জাস্ট একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ লাগবে, মোবাইল দেওয়া হবে না, এক নম্বর। সেকেন্ড আপনার যে জিনিস লাগবে সেটা আপনি বুঝিয়ে গেছেন, ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন যদি না থাকে, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারবো না, মার্কেট প্লেস বা যেসব ওয়েবসাইটে ক্লায়েন্টদের কাছ থেকে আমরা কাজ নিব ওই ওয়েবসাইটগুলো লোড করতে পারবো না। সেই ইন্টারনেট আমাদের অবশ্যই লাগবে। থার্ড যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো ইংরেজি। ভালো ইংরেজি লিখতে পারতে হবে, ভালো ইংরেজি বুঝতে পারতে হবে, এবং ইংরেজির যে স্কিল ওই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে ফ্রিল্যান্সিংয়ের জন্য গুরুত্বপূর্ণ এটা না, জীবনের আপনি যেখানেই যান সব জায়গায় আপনি দেখবেন ইংলিশের গুরুত্ব আছে, বাট ফ্রিল্যান্সিংয়ের জন্য স্পেসিফিক্যালি গুরুত্বপূর্ণ। তার কারণ ফ্রিল্যান্সিংয়ে আপনি মূলত বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পাচ্ছেন। বিদেশি ক্লায়েন্টদের থেকে কাজ পাওয়ার জন্য আপনার বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে, কাজ পাওয়ার আগে কনভিন্স করার জন্য, কাজ পাওয়ার পরে কাজ নিয়মিত করার জন্য, এবং তারপরে কাজ ডেলিভারি দেওয়ার জন্য সবসময় আপনার ইংরেজি বলতে পারতে হবে, যাতে করে আপনি বিদেশি ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে পারেন। বেশিরভাগ সময় আপনার কথা বলতে হবে না, বাট আপনার লেখার মাধ্যমে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারতে হবে। সো ইংরেজিতে লিখতে পারা, ইংরেজি লেখা বুঝতে পারা, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ স্কিল। এই দুইটা স্কিল আমরা এই এটা তো ফ্রিল্যান্সিংয়ের কোর্স, এটা ইংরেজি শেখার কোর্স না। সো এই দুইটা স্কিল আমরা আপনাকে শিখাইতে পারবো না এই কোর্সের ভিতরে। আমি নিজে জানিও না আসলে কীভাবে ইংরেজি শিখাইতে হয়, ওটা আমার এক্সপার্টিজ না। সো এই এটা আপনার আসলে নিজেরই ইম্প্রুভ করতে হবে। সো আপনি দেখেন আপনার আশপাশে ইংরেজি শেখার কোনো কোর্স আছে নাকি, আপনার আশপাশে ইংরেজি শেখার কোনো সলিউশন আছে নাকি। যদি না থাকে, অনলাইনে আপনি যদি ইউটিউবে যান, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রিসোর্স আছে ইংরেজি শেখার, ওগুলো ইউজ করা শুরু করুন। ইংরেজি শিখতে পারতে হবে ফ্রিল্যান্সিংয়ের জন্য না, সারা জীবনের জন্য। আপনি যদি নিজেকে প্রপারলি গ্রো করতে চান, নিজেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চান, আপনার অবশ্যই ইংরেজি শেখার কোনো বিকল্প নাই। এই কোর্সের ভিতরে আমরা যে স্কিলগুলো শিখব, ওই স্কিলগুলো এমন স্কিল যেগুলো
করার জন্য ক্লায়েন্টদের সাথে কথা বলার প্রয়োজন আপনার তেমন হবে না। এই কারণে আমি বলতেছি যে ইংরেজি বলতে পারাটা অত জরুরি না, লেখার মাধ্যমে বুঝাইতে পারে এবং ক্লায়েন্ট যখন পাঠাবে ক্লায়েন্টের লেখা বুঝতে পারা, ওই দুটাই ইম্পর্টেন্ট। বাট বলতে পারলে ক্ষতি নেই, এবং বলতে পারলে আপনার কোনো না কোনো পর্যায়ে আপনি যে অ্যাডভান্স জিনিসপত্র শিখবেন, আপনি তো এই কোর্সের ভিতরে যে স্কিল শেখানো হবে ওগুলোর মধ্যে থেমে থাকবেন না, আপনি নিজে আরও অনেক কিছু শিখবেন। এবং ওগুলো যখন শিখবেন তখন ওগুলার জন্য আরও যে অ্যাডভান্স লেভেলের চাকরি আপনি খুঁজবেন সেগুলো আপনার ইন্টারভিউ দিতে হবে, কথা বলতে হবে। সো ইংরেজি সবসময় চেষ্টা করবেন নিজেকে ডেভেলপ করার। আপনার ইংরেজি কোন লেভেলে আছে আমি এই মুহূর্তে জানি না, যেহেতু আমি আপনাকে চিনি না, বাট আপনি নিজেই সেলফ এভালুয়েট করেন। যদি আপনার মনে হয় আপনার ইংরেজি খুব একটা ভালো না, সেই ক্ষেত্রে চেষ্টা করেন প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা ইংরেজি শেখার পেছনে ব্যয় করতে। এমন কোনো আহামরি জিনিস না যেটা আপনি 6 মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন না, অবশ্যই পারবেন। সো আগামী 6 মাস প্রত্যেক দিন যদি আপনি 2 থেকে 3 ঘন্টা ব্যয় করেন ইংরেজি শিখে ফেলতে পারা উচিত। এই 3টা জিনিস থাকলেই হবে আমাদের, কম্পিউটার বা একটা ল্যাপটপ লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, ইংরেজি লিখতে এবং ইংরেজি বুঝতে পারতে হবে। এই 3টা থাকলেই আপনি ফ্রিল্যান্সিং করার জন্য রেডি।